কমপ্লেক্সের ক্যাম্পাসে চা পাওয়া যায় না, তো চায়ের পরিবর্তে কি পাওয়া যায়? হট ড্রিঙ্কস, এই আয়ুর্বেদিক হট ড্রিঙ্কস, হার্বাল টি বলছে। দেখি আমরা এবার আয়ুর্বেদিক হট ড্রিঙ্কস নিয়ে আসি। দাদা আয়ুর্বেদিক হট ড্রিঙ্কসটা হবে? হ্যাঁ, দুটো। এটাকে বলছে হার্বাল টি। কি কি দিয়ে বানিয়েছেন দাদা এটা? এটা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা, কেশর, হ্যাঁ, কাজু বাদামের পেস্ট, হ্যাঁ, এই দিয়ে আছে। সেটা দুধের মধ্যে দিয়ে বানানো, দুধের মধ্যে দিয়ে বানাতে হয়, এটা দারুণ টেস্ট। ঠিক আছে, আপনি মোবাইলটা ভালো করে আমার দিকে তাক করে করেন, আর আপনি বলবেন যে আমি চা খেয়ে এসেছি, চাটা দারুণ লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চাটা এতে তো চা পাতা তো নেই, চা তো এখানে মন্দিরে পাওয়া যাবে না, কৃষ্ণের মন্দিরে তো চা হবে না। আমার বাবা কৃষ্ণ দীক্ষিত, আমি জানি চা কফি খায় না। ভালো খেতে কিন্তু বান পাউরুটি গুলো ধরুন, এটা এইগুলো ফ্রেশ কি বেকড আছে, আমরা রাতে খাবার জন্য নিয়ে যাবো। আর এই যে ভালো আয়ুর্বেদিক হট ড্রিঙ্কস এসে গেছে পরি কাঁধে। পরি উঠে পড়।